বিদেশ থেকে টাকা এনে যারা দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করছে তাদেরকে প্রতিহত করার সময় এসেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ দুপুরের রাজধানী সেগুনবাগিচায় জুম বাংলা ইউথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত শিশু ছিন্নমূল শিক্ষার্থীদের মাঝে শীত বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি এ সময় জুম বাংলাদেশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ প্রধান পরে স্কুলের শিক্ষার্থীদের মেধা বিবেচনায় পুরস্কার দেওয়া হয়